হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। ভগবান কৃষ্ণ সবাইকে ভালো রাখুন। এই যে আমার ছোট্ট কৃষ্ণ, আর এই যে আমাদের গোপাল। জন্মদিনের দিন সকাল থেকে দুধ ঘি আতরে স্নান করে নতুন জামা পরে রেডি। আমরাও যাতে তার জন্মদিনটা খুব ভালো করে সেলিব্রেট করতে পারি তার চেষ্টা করা হয়েছে। সবাই আজকের দিনে বিভিন্ন রকম মিষ্টি, গোপালে যা যা পছন্দ সেই দিয়েই সেলিব্রেট করার চেষ্টা করেন, আমরাও তাই করেছি। আর এই যে তালের বড়া, বলে জন্মাষ্টমীর মেইন জিনিস হলো তাল। তালের তৈরি বিভিন্ন জিনিস দিয়ে কৃষ্ণের জন্মদিনটা সেলিব্রেট করা হয়। তালের বড়া তৈরি করা হচ্ছে। আমার ঠাম্মি 92 বছর বয়স, ওনার তত্ত্বাবধানে এখনও সব কিছু হয়, এত এনার্জি ওনার। বলা হয় বাসুদেব যখন কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে এসেছিলেন, তখন গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে যে অনুষ্ঠান করা হয়েছিল তাতে তালের বড়া দিয়েই প্রথম তালের বড়া দিয়ে করা হয়েছিল। তো সেই থেকেই কৃষ্ণ ঠাকুরের খুব প্রিয় তালের জিনিস তাল। আর এই জন্মাষ্টমীর পরের দিন আমরা যাচ্ছি মিশন মঙ্গল দেখতে, আমার মা শ্যামা। আমি 4-5 দিনের জন্য বর্ধমান গেছিলাম, বর্ধমান আমার হোম টাউন। টোটোতে করে নিয়ে যাচ্ছে, নিবে খুব মজা হয়েছে। হোম টাউনে এলে এমনি এত ভালো লাগে, কত পুরনো স্মৃতি, কত পুরনো রাস্তা, নিজের নিজের রুমকে তো কেউ ভুলতে পারি না। না আমরা এখানেই থাকি, যত ব্যস্ত হয়ে থাকি কোথায় যেন মন করে থাকে সেখানে। আর এই যে বিসি রোড, যারা জানেন বর্তমানের বাসিন্দা বা বাইরে থাকেন যারা জানেন, তারা জানেন যে বিসি রোড কত ইম্পর্টেন্ট একটা রাস্তা, ইম্পর্টেন্ট একটা জায়গা, এখানে সব কিছু পাওয়া যায়। দেখুন সামনে পুজো আসছে, তো পুজোর বাজার করতে সবাই বেরিয়ে পড়েছে। আমরা চলে এসেছি আইনক্সে, ফেভারিট হিরো অক্ষর কুমার, আমার মা সুমা, আমার শাশুড়িমাও গেছিল। এই যে একটা সেকেন্ডও চুপচাপ বসতে পারে না, এখনো শুরু হয়নি সিনেমা। এটা হচ্ছে মাঝখানে আমরা বেরিয়েছি, বুঝতে পারি বাচ্চাদের পক্ষে টানা 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকা। তো দেখতে এসছে আঙ্কেল কত তাড়াতাড়ি রেডি করছে নিউ খাবার। আর এই যে আমাদের খাবার, আজকের মতো এখানে শেষ করছি আমাদের।